আমার নাম হচ্ছে বৈশাখী মণ্ডল, আমার বাসা হচ্ছে স্টনগেট গাবতলা, উপজেলা হচ্ছে ফুলতলা, জেলা হচ্ছে খুলনা। আমি হচ্ছে বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পে একজন অপরাজিতা হিসেবে কাজ করতেছি। আমার প্রধান কাজ হচ্ছে উঠোন বৈঠক করা, দ্বিতীয় কাজ হচ্ছে ভ্রাম্যমান হাট করা, তৃতীয় কাজ হচ্ছে ডোর টু ডোর এই পণ্য সেল করা। আমার এই কাজ বা এই ব্যবসা উদ্বুদ্ধর প্রধান কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে আমার বাবার ব্যবসা দেখে, তারপর আমার মা ঘরে এরকম আগের দিনে যেরকম বিস্কুট কেরাসিন এগুলি অনেক কিছু বিক্রি করতো, ওই থেকেই আমার উদ্বুদ্ধ। আমি দেখতাম এবং মার সাথে যেতাম, বাবার সাথে যেতাম ওই ব্যবসায়, কীভাবে ব্যবসা করতে হয়, কীভাবে মাল কিনতে হয়, কীভাবে মাল বিক্রি করতে হয়, কীভাবে গ্রাহকের সাথে কথা বলতে হয়, এগুলো আমি শিখেছি। আমি আমার মূল লক্ষ্য হচ্ছে এটার মাধ্যমে আমি বড় কোনো একটা পর্যায়ে যেতে চাই। আমার পরিবার থেকেও কোনো সমস্যা নেই, আমার পরিবার থেকেও আমাকে সাপোর্ট দেয়। আমার মা আছে, আমার শাশুড়ি আছে, আমার হাজব্যান্ড আছে, আমার শ্বশুর আছে, এবং আমার পিছনে যে ভাই বোন আছে, এবং আমার আশেপাশে যারা বাজারে বা আমার গ্রামে যারা আছে, অনেকে মান্যগণ্য ব্যক্তি আছে, তারা, বিশেষ করে আমি একজনের কথা বলতে চাই, এই যে আমার পাশে একজন মৎস্য অফিসার আছে, উনি সবসময় আমাকে বিভিন্ন সাপোর্ট দেয়। আর তিনি আমার কাজকর্ম দেখে বলে কি এরকম কাজ অনেকে করতে পারে না, যার জন্য উনি আমাকে প্রায় সময় রাস্তাঘাটে দেখলে বলে কি তোমাকে আমি স্যালুট করি, এবং উনি আমাকে যথেষ্ট সাপোর্ট করে। আমি যখন ভোর রাতে যাই উনি তখন হাঁটাহাঁটি করে, কয়েক কোনো সমস্যা? আমি বলি না আঙ্কেল কোনো সমস্যা নেই। উঠোন বৈঠকে আমি মহিলাদের নিয়ে এক জায়গায় বসি, এইরকম একটা জায়গায় যেখানে তাদের সুবিধা হয় আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পর তাদের নিয়ে প্রথমে তিনটা সেশন করি, একটা হচ্ছে নিউট্রিশন সেশন, একটা হচ্ছে ওয়াশ সেশন, একটা হচ্ছে আপনার জেন্ডার সেশন। আমি অনেকের সঙ্গে কথা বলছি, আমি বলছি যে ঘরে বসে না থেকে এখন বর্তমানে যে বাজার মূল্য তাতে একজন হাজব্যান্ডের পক্ষে সম্ভব না নিজে একা কাজ করে চালানো। আমরা যদি, আপনারা যদি এরকম করেন আমার মতনও কাজ করতে পারবেন। আর্থিক যদি সমস্যা না থাকে পরিবারে হচ্ছে যে কোনো ঝগড়াঝাটি হয় না, আর আর্থিক সমস্যা থাকলে ঝগড়াঝাটি অশান্তি হয়, বলে কি আপনার মতন তো আমার দ্বারা সম্ভব না, আমার হাজব্যান্ড বাধা দেয়, আমার নিজের সাহস নেই, আমার নিজের অর্থ নেই, বিভিন্ন সমস্যা তারা দেখায় আমার। কিন্তু আমি অনেককে বলি যে কাজ করা কিন্তু কোনো খারাপ কিছু না, আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন এবং পরিবারও স্বাবলম্বী হবে। অপরাজিতা হওয়ার পর থেকে আমি নিজে স্বাবলম্বী হচ্ছে আর্থিক দিক থেকে, আমার পরিবার স্বাবলম্বী হচ্ছে। আমি অপরাজিতা হওয়ার পরে প্রত্যেক সপ্তাহে একটা মোবাইল হাট করতেছি, যা থেকে আমার 300-350 টাকা লাভ আসে, এবং আমি ডোর টু ডোর সেল করতেছি, মাসে প্রায় আমি পুঁজি খাটাইছি 9,000 টাকার মতন, যা থেকে আমার লাভ আসে 1,500 টাকার মতন।